আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউরিস কিচেন। শিউরিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সমুচার শীট তৈরি করার খুবই সহজ পদ্ধতি। এভাবে সমুচার শীট তৈরি করে আপনারা অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন। এই সমুচার শীট দিয়ে আপনারা ইচ্ছা করলে স্প্রিং রোলও তৈরি করতে পারেন। তাহলে চলুন আমরা ঝটপট এই সমুচার শীট তৈরি করার রেসিপিটি শুরু করি। সমুচা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে তা মিশিয়ে নিচ্ছি। আটা ও লবণ ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। এই ডোটি হবে পরোটার ডোয়ের মতো, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এরপর আমি ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটিকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন সমুচা তৈরি করার জন্য খামির থেকে ছোট ছোট বল আকারে নিয়ে তারপর ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। সমুচা শীট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে রুটিগুলোকে ছোট ছোট করে বেলে নিতে হবে। আমার এখানে প্রথম রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি বাকি রুটিগুলো বেলে নিচ্ছি। আমার এখানে রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলোকে একটি একটি করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে উপরে আটা ছিটিয়ে দিচ্ছি এবং একটি রুটির উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কীভাবে রুটিগুলোকে একসাথে লাগিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো রুটি একসাথে লাগানো হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলোকে একসাথে বেলে নিব। আমি এখানে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এবং রুটিটি যত সম্ভব খুব পাতলা হতে হবে। এরপর আমি রুটিটিকে একটি তাওয়ায় হালকা করে এপাশ ওপাশ 10 সেকেন্ডের মতো করে ভেজে নিচ্ছি। আমার এখানে রুটিটি হয়ে গিয়েছে। রুটিটি একটু ঠান্ডা হলেই আপনি এটি যখন আস্তে আস্তে করে একটি থেকে আরেকটি টান দিবেন, দেখবেন খুব সহজেই রুটিগুলোর লেয়ার দেখা যাচ্ছে এবং রুটিগুলো উঠে আসছে। এভাবে আপনারা সমুচার শীট খুব সহজে ঘরে নিজেরাই তৈরি করে নিতে পারেন, বা চাইলে বাজার থেকে সমুচার যে শীটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারেন। দেখুন কত সুন্দর পাতলা হয়েছে শীটটি দেখতে। আমি এখন রুটিটি চারপাশ কেটে তারপর মাঝখান দিয়ে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো রুটি চারপাশ কেটে তারপর সমুচা শীট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো সমুচা শীট তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সমুচা শীট দিয়ে সমুচা তৈরি করে নিব। দেখলেন তো কত সহজেই সমুচা শীট দিয়ে তৈরি হয়ে গেল সমুচা। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।